ছোট লোকের বাচ্চা, কত বড় সাহস! রাস্তার মধ্যে এখন যদি একটা অঘটন ঘটে যেত তখন তো বলতো আমাদের দোষ। স্যার স্যার, আমি ইচ্ছে করে এখানে দাঁড়াই নাই স্যার। স্যার আপনারা এইভাবে আমাকে এইভাবে কথা বলেন কেন স্যার? স্যার ওই আমার গাড়ির সামনে থাকার বিয়ারিংটা ভেঙে গেছে স্যার। গাড়ি এদিকেও যায় না, ওইদিকেও যায় না স্যার। দেখেন দেখেন, আপনারা একটু এসে দেখেন স্যার। এই ছোট লোকের বাচ্চা, নেমে আসবো মানে? নেমে আসলে কিন্তু তোর খবর আছে, যাই এখান থেকে। আর তোর এই তিন চাকার বেরিং গাড়ি দেখার কি সময় আছে আমাদের? ছোট লোকের বাচ্চার এত বড় সাহস! হ্যাঁ মানে আম করে নামতে কয় একটা ছোট লোক হইয়া। ম্যাডাম আপনি এত উত্তেজিত হন কে? হ্যাঁ এরকম গালি গালাজ করেন কে? আপনার কি ঘরে মা বোন নাই? আর আমরা কি গরিব বলে কি মানুষ না? আমাদের কি কি মানুষ মনে হয় না আপনাদের? আপনি একটু আসে দেখেন না, আপনারা দুইজন একটু আসে আমার একটু হেল্প করেন। গাড়িটা আমি সরাইতে পারতেছি না, আপনারা দুজনে মিলে একটু ধাক্কা দেন, পরে গাড়িটা একটু সরানো যাবে। ওই কি বললি? নেমে আসবো, নেমে এসে তোর গাড়ি ধাক্কা দিব না? তোর এই এই গাড়ি আমরা ধাক্কা দিব? আর কি বললি, আমাদের ঘরে মা বোন নাই না? আমাদের ঘরে মা বোন আছে, তাই বলে কি তোর মতো ছোট লোক আর বেয়াদব? ওর চরিত্র দেখছো, মানে ফকির আরো ভালো আছে বুঝছস? তোর মতন ফকির আর জীবনেও দেখিনি। ছোট লোকের বাচ্চা, এত বড় সাহস তোর, বেয়াদব! ভাইয়া একটু চুপ করেন। ম্যাডাম আপনি এসব উল্টাপাল্টা কি বলতেছেন আমাকে? হ্যাঁ এভাবে মানুষকে ছোট লোক বলবেন না, আমরা গরিব হতে পারি তাই বলে এভাবে গালি গালাজ করবেন, এটা আপনারা ঠিক করেন না। আমি তো এখানে কোনো অপরাধ করিনি, আপনারা খুব বড় লোক মানুষ, দামি গাড়িতে চলেন, তাই বলে আমাদেরকে এইভাবে ছোট লোক এগুলো বলবেন? এগুলো আসলে একদম ঠিক করেন নাই। এই চুপ কর ছোট লোকের বাচ্চা, তোরে তো এতক্ষণ বড় গালি দিতেছি, আর কিছুক্ষণ থাকলি তুই, আর যদি এরকম ভাবে কথা বলতে থাকিস তাহলে তোরে মার দিতে বাধ্য হব। ম্যাডাম আসলে আপনি সেই কখন থেকে আমাকে গালি গালাজ করতেছেন, আমাকে মারবেন বলতেছেন? শুনেন, আপনার বাইরে থেকেও আমার বয়স বেশি, কিন্তু আপনি আমার সাথে যে ব্যবহার করছেন না ম্যাডাম, আপনার আচার ব্যবহার এত খারাপ, মানে এত নোংরা, মানুষের আচার ব্যবহারে এত খারাপ হতে আমি জীবনেও দেখি নাই। আপনি জীবনও ভালো করে আপনার বিয়ে হবে না। আপনি মনে হয় মানে কি বলবো, আপনাকে বলার কিছু নেই। যান যান, আমি চলে যাচ্ছি। ছোট লোক শোন, আমার কি তোর থেকে জ্ঞান নিতে হবে? হ্যাঁ আর কিছুক্ষণ যদি এখানে জ্ঞান দেস না তাহলে একটা থাপ্পড় মির। কত বড় সাহস দেখছিস ভাইয়া, এই ছোট লোক আমার হাত ধরেছে, তোর হাতে কত নোংরা লেগে আছে। এই তোর এত বড় সাহস, তুই আমার বোনের হাত ধরলি? হ্যাঁ ম্যাডাম আমি তো শুধু আপনার হাতটা ধরছি, আপনার তো কপাল ভালো যে আপনার হাতটা ভেঙে দি নাই। দেখ ভাইয়া দেখ, ছোট লোকের বাচ্চার কথা, সামান্য যে ব্রেন চালক হয়ে সেনাকে আমার হাত ভেঙে দিবে। মিস মোহনা ভুল করেছ মানুষ চিনতে, আমি কে জানো? এই ছোট লোকের বাচ্চা, আমি আবার কে জানবো তুই কে? তুই সামান্য একটা ব্রেন চালক, তোর আবার পরিচয় নিতে হইবো? ব্রেন চালকের কোনো পরিচয় আছে রে বেটা? হ্যাঁ বড় বড় কথা বলস, চুপ করুন। আপনাদের ধৈর্যের সীমা ছেড়ে চলে যাচ্ছেন আপনারা। আমি বারবার বুঝাইতে চেষ্টা করছি যে আমি একজন মানুষ, আমার কোনো পরিচয় না থাকলেও আমি একজন মানুষ, কিন্তু আপনারা দুজন বুঝতে চেষ্টা করেন নাই। তাহলে শুনেন আমি কে। আমি হলাম আহাদ চৌধুরীর একমাত্র ছেলে শিফন চৌধুরী, যার সাথে তোমার বিয়ের কথাবার্তা চলতেছে। গতকালকের ফ্লাইটে আমেরিকা থেকে আমি দেশে ফিরছি, আর দেশে ফিরার পরে ভাবলাম যার সাথে আমার বিয়ে হবে, মানে কথাবার্তা চলতেছে, তাকে আমি কিভাবে একটু সামান্য পরীক্ষা না করে তাকে বিয়ে করি। তাই ভাবলাম এই ছদ্মবেশটা ধরে একটা ব্যান চালক সেজে তোমাদের গাড়ির সামনে যাব। না বিয়ে আর হচ্ছে না, তোমাদের যে চরিত্র, এই চরিত্র মেয়েকে আমি বিয়ে করব। যাক ওরে তো আমি দেখি নাই, আর দেখে তো মনে হচ্ছে তোমার ড্রাইভার মনে হয়, কারণ ড্রাইভারই হতে পারে, কারণ ড্রাইভার না হলে ভাষা ব্যবহার এরকম হয় না, একটা ড্রাইভারেরও কিন্তু ভালো ভাষা ব্যবহার হয়। যাই হোক থাকো তুমি, আমি গেলাম। আর শোনো, যাওয়ার আগে একটা কথা বলে যাই, তোমার বাবাকে গিয়ে বলে দিবা তোমার সাথে আমার বিয়েটা হচ্ছে না, কারণ আমার বাবা তো আবার অনেক কোটিপতি, বুঝো নাই? তোমার মতো এরকম দুর্চরিত্রহীন মেয়েকে আমি বিয়ে করব না, সারা জীবন তাহলে কান্না করতে হবে। থাকো তুমি, আমি গেলাম। এই যে শুনুন, একটু শুনুন, আমি আসলে বুঝতে পারিনি আপনি সেই ছেলে, আমি বুঝতে পারলে কখনো আপনার সাথে এরকম খারাপ ব্যবহার করতাম না।
প্লিজ বিয়েটা ভেঙে দিবেন না, কি বলছ ভাই? ভাইয়া আমরা না আপনাকে চিনতে ভুল করেছি, আর আপনারই দোষ। আপনি কেন শুধু শুধু ভ্যানওয়ালার সাজতে গেছেন, হ্যাঁ তার উপর আমাদের গাড়ির সামনে আসলেন? প্লিজ আমাদের তো ভুল হয়ে গেছে, আসলে আমাদের ভাষা ব্যবহার এমন না। না রে, আমরা কিন্তু ভদ্রঘরের সন্তান, তা না হলে আপনার মতন এত কোটিপতির ছেলের সাথে কি আমার বোনের কি বিয়ে ঠিক হইতো? দাঁড়াও, না না এত না একামো করে কোনো লাভ হবে না। যা বুঝতে পারলাম মনে হচ্ছে তুমি ড্রাইভার না, ওর ভাই লাগো না? শুনো, তোমাদের যে ব্যবহার ওই ব্যবহারে আমি কেন? কেউই তোমার বোনকে বিয়ে করবে না। তোমার বাসা গিয়ে বলে দিও আব্বু বোনের তো বিয়ে হবে না, বিটকেসে করে রেখে দেন, যাই আমি। থাকেন তাহলে, আল্লাহ হাফেজ। ভাই ভাই কথাটা শুনেন ভাই, এটা কি হলো? আর যা হয়েছে আর সব তোর জন্যই হয়েছে। তুমি তো কম করনি, তুমি তার সাথে খারাপ ব্যবহার কেন করলা? হ্যাঁ তুই যদি সবার প্রথমে গালিটা দিতি না দেখতি, তাহলে কি আমি গালি দিতাম? আমি ভ্যান চালাতে সহ্য করতে পারি না, আমার দেখে মাথা গরম হয়ে গেছে। তুই সহ্য করতে পারিস না, আমি কিভাবে পারবো? আমি তো তোর বলি, চল এখন বাসায়। ভাবলাম তোমার বিয়েটা হলে আমি আমেরিকা যাইতে পারবো, সব মিস হইলো।